প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই সহি সালামতে আছ। আজকে আমি ডিসি নেটওয়ার্ক সমাধানের একটি মেথড নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস। এটার আজকে আমি শুধু তাত্ত্বিক অংশ অর্থাৎ কিভাবে সার্কিট সমাধান করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, কোনো সমস্যা সমাধান করব না। অর্থাৎ আমি তোমাদেরকে দেখাবো ধাপগুলো, যে নোডাল অ্যানালাইসিস সমাধান করতে গেলে মাধ্যমে সমাধান করতে গেলে কি কি পদক্ষেপগুলো অবলম্বন করতে হয়। পদক্ষেপে যাওয়ার আগে আমরা কিছু সাধারণ আলোচনা করে নেই, সেটা হচ্ছে যে নোডাল অ্যানালাইসিস দুই ধরনের করা যায়। একটা হচ্ছে সিম্পল নোড মেথড, আরেকটা হচ্ছে সুপার নোড মেথড। আজকে আমি এক নম্বরটা নিয়ে আলোচনা করব, নোড মেথড। তার আগে আমরা সার্কিটের যে বিভিন্ন নোড থাকে কোনটার নাম কি বা কোনটাকে কিভাবে পরে চিনব সে বিষয় নিয়ে অগ্রসর হই। সেটা হচ্ছে সিম্পল নোড। সার্কিটে একটা থাকবে সিম্পল নোড। সিম্পল নোড কোনটাকে বলবো? যে পয়েন্টে দুইটা বাহু যুক্ত হবে, দুইটার বেশি নয়, সেটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল নোড। যেমন যেখানে তোমাদেরকে সার্কিটে দেখানো হয়েছে আর ওয়ান এবং আর টু এখানে যুক্ত হয়েছে, এই পয়েন্টটাকে বলবো হচ্ছে সিম্পল নোড। এই নোডে আমরা কোনো মেথড প্রয়োগ করি না। তারপরে আসবে হচ্ছে তোমাদের প্রিন্সিপাল নোড। প্রিন্সিপাল নোডটা হচ্ছে যে পয়েন্টে তিনটা বা তিনের অধিক শাখা যুক্ত হবে সেটাকে আমরাকে বলবো হচ্ছে প্রিন্সিপাল নোড। এই পয়েন্টেই আমরা সাধারণত বিভিন্ন মেথড প্রয়োগ করে থাকি, যেমন KVL, KCL এবং এটা হচ্ছে আমাদের নোডাল অ্যানালাইসিস। এটা এই পয়েন্টগুলোতে ব্যবহার করবে। এটাকে আরেকটা নামে বলা যায়, সেটা হচ্ছে জাংশনও বলে। এছাড়া আচ্ছা, দুইটা নোডটাকে আমরা পৃথক পৃথকভাবে দেখাইলাম, এখন একটা নির্দিষ্ট সার্কিটে দেখাচ্ছি দুইটাকেই। এই যে এটা হচ্ছে সিম্পল নোড, দুইটা যুক্ত হয়েছে, আর এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল নোড, আর এটা হচ্ছে সিম্পল নোড। এখন আরও কিছু নোড আছে, সেটা হচ্ছে রেফারেন্স নোড, অর্থাৎ যেটা সাপেক্ষে আমরা কোনো কিছু নির্ণয় করব সেটাকে রেফারেন্স নোড। রেফারেন্স নোড কাকে বলে? যেটা সার্কিটের যে অংশের সাথে, যে নোডের গুলোর সাথে তোমার আর্থিং করা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে, বা গ্রাউন্ড করা থাকবে সেটাকে বলবো হচ্ছে রেফারেন্স নোড। যদি কখনো গ্রাউন্ড আমরা বুঝতে না পারি, তাহলে সাধারণত আমরা সার্কিটের যে নিচের অংশের দিকে সেটাকে আমরা ধরে নেব রেফারেন্স নোড, এবং রেফারেন্স নোডে ভোল্টেজ সবসময় শূন্য ধরা হয়। আরেকটা হচ্ছে নন রেফারেন্স নোড। নন রেফারেন্স নোড হচ্ছে তোমার যেটা আমরা রেফারেন্স নোড ধরলাম যে শর্ত সাপেক্ষে, সেই শর্ত ছাড়া অন্য যে নোড বা জংশন থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে নন রেফারেন্স নোড। অর্থাৎ যে নোডগুলোতে আমার ভোল্টেজের মান নির্ণয় করতে হবে সেটাই হচ্ছে নন রেফারেন্স নোড। যেখানে তো আমরা সার্কিটে দেখিয়েছি, এই যে এটা হচ্ছে রেফারেন্স নোড আর এটা হচ্ছে নন রেফারেন্স নোড। এই নন রেফারেন্স নোডগুলোতে আমরা ভোল্টেজের মানগুলো ধরে নিয়ে সমাধান করব, V1, V2, V3, যেহেতু ভোল্টেজ এই জন্য ভি ধরে নেব। ধরে নিয়ে আমরা সার্কিট সমাধান করব। এতক্ষণ আমি ছোটোখাটো সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম, বা এর যে মূল বিষয়গুলো জানা দরকার সেটা নিয়ে আলোচনা করলাম। এখন আমি সার্কিট কিভাবে সমাধান করা যায় সেই ধাপগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো প্রথম পদ্ধতিটা হচ্ছে কি, সার্কিট পাওয়ার পরে আমার সার্কিট দেখতে হবে প্রিন্সিপাল নোড কয়টা আছে। তাহলে আমি যেখানে সার্কিটটা দেখিয়েছি, এখানে সার্কিটে প্রিন্সিপাল নোড আছে আমার চারটি। তো প্রিন্সিপাল নোড নির্ণয় করার পরে দ্বিতীয় ধাপটা হচ্ছে আমার যে প্রিন্সিপাল নোডের মধ্যে কয়টা আবার তোমার রেফারেন্স নোড এবং কয়টা
নন রেফারেন্স নোড সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি সাধারণত যে নিচে আর্থিং করা থাকে সেটা হচ্ছে রেফারেন্স নোড, অর্থাৎ এটা হচ্ছে রেফারেন্স নোড, আর উপরে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে উপরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে নন রেফারেন্স নোড। আর এখানে এই সার্কিটের যেমন দেখিয়েছি নিচেরটা হচ্ছে রেফারেন্স নোড আর উপরটা হচ্ছে নন রেফারেন্স নোড। তারপরে তৃতীয় নম্বর কাজটা হচ্ছে যে নন রেফারেন্স নোডে আমরা ভোল্টেজ ধরে নেব, যেহেতু ভোল্টেজ অবশ্যই ভি দিয়ে ধরে নেব, ভি ওয়ান ভি টু ভি থ্রি এভাবে চলতে থাকবে যতগুলো আমার নোড থাকবে। তাহলে আমরা এখানে ধরে নেব ভি ওয়ান ভি টু ভি থ্রি যেভাবে, আর যেটা রেফারেন্স নোড সেটা সবসময় শূন্য, যেটা আমি তোমাদেরকে যে সার্কিটে দেখিয়েছি এখানে যে এটা হচ্ছে তোমার ভি ওয়ান, এটা ভি টু আরও থাকলে আরও ধরতাম, আর এটা এইটুকু হচ্ছে আমাদের রেফারেন্স নোড, এই জন্য জিরো ধরে নিয়েছি। তার তিন নম্বর ধাপ গেল, এখন চার নম্বর ধাপে বলছে যে আমাদের কারেন্টের মান ধরে নিতে হবে, যদি কারেন্টের মান দেওয়া না থাকে তবে যাতে কারেন্ট ধরবো, অবশ্যই কারেন্ট ধরতে গেলে আমাদের ধরতে হবে কি আই ওয়ান আই টু আই থ্রি, আর যেটা দেওয়া থাকবে সেই বাহুতে আমরা যেটা দেওয়া থাকবে সেটাই ব্যবহার করব। এক্ষেত্রে আমাদের কারেন্টের ডিরেকশন সবসময় কী হবে, আউটগোয়িং হবে, অর্থাৎ যে নোডে কাজ করব সেই নোড থেকে কারেন্টের ডিরেকশন হবে বহির্মুখী। কিন্তু এই ব্যবহার যেমন এখানে দেখো আমাদের আই ওয়ান হচ্ছে বহির্মুখী, আই টু বহির্মুখী, যেহেতু এই দুটো ধরে নিয়েছি, আর এই ফোর অ্যাম্পিয়ার এটা দেওয়াই আছে এবং ডিরেকশনও দেওয়া আছে, এই জন্য এখানে আমাদের কোনো কর্তৃত্ব চলবে না, এখানে এই ডিরেকশনটাই ব্যবহার করতে হবে। তাহলে ধরে নিলাম, এখন আমরা করব কি প্রতিটি নন রেফারেন্স নোডে কেসিএল প্রয়োগ করব। আমাদের এখানে নন রেফারেন্স নোড এই সার্কিটে একটা, যদি একাধিক থাকে একাধিক সমীকরণ আসবে। তাহলে এখানে আমরা যদি প্রয়োগ করি যখন আমাদের কি আসছে, আমরা জানি কেসিএল হচ্ছে সামেশন অফ ইনকামিং কারেন্ট ইকুয়াল টু সামেশন অফ আউটগোয়িং কারেন্ট, অর্থাৎ আউটগোয়িং কারেন্টের সমষ্টি এবং ইনকামিং কারেন্টের সমষ্টি সমান। তাহলে সেই অনুযায়ী দেখো আমাদের ইনকামিং হচ্ছে ফোর সমান সমান আউটগোয়িং কারেন্ট হচ্ছে আই ওয়ান এবং আই টু তাদের সমষ্টি, তাহলে আই ওয়ান যোগ আই টু সমান সমান ফোর। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সমীকরণে, এই সমীকরণের অনুযায়ী সমীকরণের থেকে আমরা এই আই ওয়ান এই আই টু এর মান বের করব, এ কি রেফারেন্স এবং নন রেফারেন্স নোডের সাপেক্ষে। তাহলে আমাদের আই টু বের করতে গেলে আমাদের এখানে কি করতে হবে, এই শাখার আগে ভোল্টেজ ধরতে হবে। তাহলে ভোল্টেজ কীভাবে বের করব, এই যেখানে ধরে নিয়েছি ভি ওয়ান আর এখানে ধরে নিয়েছি শূন্য আর এখানে আছে ই, এই তিনটার বীজগাণিতিক যোগফল করলে আমরা এই শাখার ভোল্টেজ পাবো। তাহলে ভোল্টেজ পাইলে ওহমের সূত্র অনুযায়ী ভি ভাগ আর তাহলে এখানে আমরা এই আই টু পেয়ে যাব। তাহলে সেটাই আমি করেছি যে ভি ওয়ান বিয়োগ ই ওয়ান ভাগ আর ওয়ান, যেহেতু আমাদের এখানে হচ্ছে আর ওয়ান, তাহলে আমরা এই আই টু পেলাম। এখন আই ওয়ান, আই ওয়ানটা হচ্ছে আমার এই বাহুর, তো এই বাহুতে করতে গেলে কি হবে, এই ভোল্টেজ এবং এই ভোল্টেজের পার্থক্য বীজগাণিতিক যোগফল, তাহলে পার্থক্য ভি ওয়ান বিয়োগ শূন্য ভাগ হচ্ছে আর থ্রি, তাহলে পাবো হচ্ছে আই ওয়ান, তাহলে পাইলাম আই ওয়ান। আর আই ফোর তো কারেন্টেই দেওয়া আছে, এই জন্য এটাকে নিয়ে আর আমার কোনো কিছু করতে হচ্ছে না। তাহলে আমরা এই যেখানে যে কারেন্টের মানগুলো বসাতে বলছে সেগুলো বসাতে পারলাম। পরের ধাপে বলছে কি এই যে সমীকরণগুলোকে সমাধান করলে আমি এখান থেকে ভোল্টেজের মান পাবো, যেহেতু আমার এখানে সমীকরণ একটা এবং অজানাও একটা, তাহলে আমি সরাসরি এখান থেকে ভি ওয়ান পাবো, যেহেতু ই এর মান দেওয়া থাকবে আর ওয়ানের মান দেওয়া থাকবে আর থ্রির মান দেওয়া থাকবে, তাহলে আমি এখান থেকে কি ভি ওয়ানের মান পাবো। আর যদি একাধিক হতো তাহলে আমাদের সমাধানের নিয়মে সমীকরণ সমাধানের নিয়মে ভি ওয়ান ভি টু ভি থ্রি এর মান নির্ণয় করতে পারবো। তাহলে ভি ওয়ান পেলাম, এখন আমার যদি কারেন্টের প্রয়োজন পড়ে তাহলে আমরা কারেন্ট নির্ণয় করতে পারবো কীভাবে,
আমরা কারেন্ট নির্ণয় করতে পারবো। এই যে এখানে আমাদের যে কারেন্টের সূত্রটা পাইছি সেটা এখানে লিখেছি, দেখো আই টু সমান ভি ওয়ান, এই যে সূত্রের সাহায্যে আমরা কারেন্টের মান বের করেছিলাম সেখানে এইটাতে বসায় দিলেই আমরা কারেন্টের মান পাব। তাহলে আমি এখান থেকে আই ওয়ান আই টু এর মান নির্ণয় করতে পারবো। এইভাবে আমরা ধাপে ধাপে অগ্রসর হতে পারলে একটা সার্কিটকে সমাধান করতে পারবো। আজকে আমি শুধু সার্কিট সমাধান পদ্ধতি এবং কিছু ছোটোখাটো তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করলাম, কোনো সার্কিট সমাধান করলাম না। আগামী লেকচারে, আগামী ভিডিওতে আমি অর্থাৎ লেকচার টুতে একটা বা দুটা অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, ভালো থাকো, পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, আল্লাহ হাফেজ।